রিভিউ খারিজ, শিক্ষক নিয়োগে 35 উর্ধ্বদের আবেদনের সুযোগ। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ভাই ও বোনদেরকে একটি দারুণ সুখবর দিতে চাই। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। শিক্ষক পদে নিয়োগ পেতে 35 উর্ধ্ব নিবন্ধিতদের আবেদনের সুযোগ দিয়ে দেয়া রায়ের উপর এনটিআরসির করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ফুল কোর্ট রিভিউ খারিজের আদেশ দেন। রিটকারী প্রার্থীদের আইনজীবী জাহাঙ্গীর কবির দৈনিক শিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগে শিক্ষক নিয়োগে বয়সসীমা ছিল না। পরে 2018 খ্রিস্টাব্দে এমপিইউ নীতিমালা জারি করে শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স 35 নির্ধারণ করা হয়। পরে 35 ঊর্ধ্ব নিবন্ধিতরা রিট মামলা করেন। রিট মামলার শুনানি শেষে হাইকোর্ট এমপিইউ নীতিমালা জারির আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছিলেন তাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রায় দেয়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে আপিল করে এনটিআরসিএ। আপিলেও হাইকোর্টের রায় বহাল থাকে। পরে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ও বিশেষ গণবিজ্ঞপ্তিতে এমপিইউ নীতিমালা জারির আগে, অর্থাৎ 2018 খ্রিস্টাব্দের 12 জুনের আগে যারা নিবন্ধিত হয়েছিলেন তাদের শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আপিল বিভাগের সেই রায়ের রিভিউসে আবেদন করেছিল এনটিআরসিএ। রিভিউ আবেদন করায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 2018 খ্রিস্টাব্দের 12 জুনের আগে নিবন্ধিত 35 ঊর্ধ্ব প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের আবেদনের সুযোগ দেওয়া হয়নি, তবে সে রিভিউটি খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আইনজীবী জাহাঙ্গীর কবির দৈনিক শিক্ষা ডটকমকে জানান, মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ফুল কোর্ট এনটিআরসির রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন। আমার ক্লায়েন্টরা নিবন্ধিত, তারা এমপিও নীতিমালা জারির আগে নিবন্ধন সনদ অর্জন করেছিলেন। তারা তৃতীয় এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তাদের সে সুযোগ দেয়া হয়নি। তিনি আরও বলেন, আমার ক্লায়েন্টরা যখন নিবন্ধিত তখন বয়সের সীমা ছিল না, কিন্তু কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিতে পারেনি। পরে বয়সের সীমা আসলে আমার ক্লায়েন্ট রিট করেছিল, জাজমেন্টও তাদের পক্ষে এসেছিল। পরে এনটিআরসি আপিল বিভাগে মামলা করে, সে জাজমেন্টও আমার ক্লায়েন্টের পক্ষে যায়। পরে এনটিআরসিএ রিভিউ করে, সে রিভিউটি খারিজ হয়ে গেছে। তাই আমার ক্লায়েন্ট যারা 2018 খ্রিস্টাব্দের 12 জুনের আগে নিবন্ধন সনদ অর্জন করেছিলেন তারা শিক্ষক নিয়োগে আবেদনের সুযোগ পাবেন। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।